আসসালামু শ্রুতি গল্পের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম এই পর্বে আপনারা শুনবেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর নবম অংশ আশা করছি সাথেই থাকবেন প্রথম বাংলাদেশ সরকার গঠনের ঠিক এক বছর পূর্তির দিনে জাতীয় সংসদে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত বেগম নুরজাহান মুর্শিদ প্রশ্ন করেন মাননীয় সভাপতি সাহেব গত ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই সম্বন্ধে আমি জানতে চাই বঙ্গবন্ধু তার দীর্ঘ বক্তব্যের কোন এক অংশে স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে সেদিন বলেন আমি ওয়ারলেসের চট্টগ্রামে জানালাম বাংলাদেশ আজ থেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এই খবর প্রত্যেককে পৌঁছে দেওয়া হোক যাতে প্রতিটি থানায় মহকুমায় জেলায় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠতে পারে সেজন্য প্রয়োজনীয় নির্দেশও দিয়ে গিয়েছিলাম এই ব্যাপারে আত্মসচেতন হতে হবে দেশবাসী জানে একই তারিখে দেশের বিভিন্ন জায়গায় প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল এটা হওয়ার উপর থেকে হয় নাই যদি কোনো নির্দেশ না থাকতো তবে কেমন করে একই সময় একই মুহূর্তে সব জায়গায় সংগ্রাম শুরু হলো বঙ্গবন্ধু পঁচিশ মার্চ গত ছাব্বিশ মার্চের শুরুতে স্বাধীনতার ঘোষণা করলেও পরবর্তী স্বাধীনতার প্রথম ঘোষককে তা নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি তার দলের নেতৃবৃন্দ বিশেষ করে যারা তার ঘনিষ্ঠ সহযোগী তাদেরকে দিয়ে না যাওয়াতে যে ফাঁক সৃষ্টি হয় তার ফলেই এই বিতর্কের সৃষ্টি এই বিতর্কের অধিকাংশ ক্ষেত্রে সত্যের অন্বেষার চাইতে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পায় বিএনপি সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার প্রথম ঘোষক হিসাবে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয় যদিও জিয়াউর রহমান বেঁচে থাকতে এ দাবি করেননি দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ে স্বীকৃত হয় যে উনিশশো সালে ছাব্বিশ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন যা তৎকালীন ইপিআর ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় প্রচারিত হয় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সাথে জড়িত বা সে সম্পর্কে যারা আলোকপাত করতে পারবেন তাদের অনেকে বেঁচে নেই বা ইতিহাসে তাদের স্থান হয়নি তার দলের নেতৃবৃন্দ ওনাকে স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পারলেও বঙ্গবন্ধু যে গোপনে স্বাধীনতার ঘোষণার প্রস্তুতি নিয়েছিলেন তার প্রমাণ হল শহীদ ইঞ্জিনিয়ার নুরুল হককে তিনি ট্রান্সমিটার জোগাড় করতে বলেছিলেন ট্রান্সমিটার বানানোর পারদর্শিতার জন্য পাকিস্তান সরকার ওনাকে তমঘায়ে ইমতিয়াজ খেতাবে ভূষিত করে বঙ্গবন্ধু নির্দেশ অনুযায়ী তিনি খুলনা থেকে ট্রান্সমিটার এনেছিলেন এবং ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে সেই বিষয়টি উল্লেখ করেছিলেন পঁচিশ মার্চ মধ্যাহ্নে পাকিস্তান আর্মি উনত্রিশ মার্চ সকালে নুরুল হককে তার মহাখালীর ওয়ার্লেস কলোনির বাসভবন হতে চিরতরে তুলে নিয়ে যায় তারা তার পুরোবারই সার্চ করে ট্রান্সমিটারের সন্ধানে ওদিকে পঁচিশ মার্চ রাত বারোটায় ওদিকে পঁচিশ মার্চ রাত বারোটার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আসে ফোন কলটি রিসিভ করেন তার পার্সোনাল এইড হাজি গোলাম মোর্শেদ বঙ্গবন্ধুর সাথে সেরাতে তিনিও গ্রেফতার হন এবং পাকিস্তান আর্মি ঢাকা ক্যান্টনমেন্টে তার উপর অমানসিক নির্যাতন চালায় ফোন কলটি ছিল এরূপ আমি বলদা গার্ডেন থেকে বলছি মেসেজ পাঠানো হয়ে গিয়েছে মেশিন নিয়ে কী করবো বঙ্গবন্ধু হাজি গোলাম মোর্শেদের মাধ্যমে উত্তর দিলেন মেশিনটি ভেঙে পালিয়ে যেতে বলো সে রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি সম্পর্কে প্রথম বই প্রকাশ করেন লন্ডন ভিত্তিক দ্য ডেলি টেলিগ্রাফ ও সানডে টেলিগ্রাফের সাউথ এশিয়ান করসপন্ডেন্ট নিবেদিত সাংবাদিক ডেভিড লোসাক সেই সময়ের বহুল প্রকাশিত তথ্যবহুল পাকিস্তান ক্রাইসিস বইটি তিনি সমাপ্ত করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উনিশশো একাত্তরে তিনি উল্লেখ করেন যে শেখ মুজিবুর রহমানের ক্ষীণকণ্ঠ কোনো এক গুপ্ত রেডিও হতে ইথার তরঙ্গে পাকিস্তান রেডিওর কাছাকাছি প্রচারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণাটি যাতে তিনি বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রূপে উল্লেখ করেন তা আগেই রেকর্ড করা ছিল বলে সাংবাদিক লোসাক মনে করেন ব্যারিস্টার আমির ইসলাম আমার কাছে উল্লেখ করেছিলেন যে বঙ্গবন্ধুর মতোই ভরাট গলার অধিকারী ইঞ্জিনিয়ার নুরুল হক হয়তো বঙ্গবন্ধুর হয়ে রেডিওতে স্বাধীনতার ঘোষণা করেছিলেন যা অসম্ভব নয় পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন জনসংযোগ অফিসার মেজর সিদ্দিক সালেহ তার বহু আলোচিত উইটনেস টু স্যারেন্ডার বোয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার প্রচারণা সম্পর্কে উল্লেখিত ডেভিড লোসাকের বইটি হতে উদ্ধৃতি দেন প্রচারণাটি তিনি নিজে শোনেননি বলে উল্লেখ করেন যদিও বাংলাদেশের কোনো কোনো সূত্রে তিনি নিজে প্রচারণাটি শুনেছেন বলে উল্লেখ করা হয় টেলিগ্রাফ ও টেলিপ্রিন্টারের মাধ্যমে ইংরেজিতে রচিত ঘোষণাটি বিভিন্ন জায়গায় চলে যায় ওয়ারলেসে ব্রডকাস্ট ওই লিখিত ঘোষণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উল্লেখ ছিল না টেলিপ্রিন্টারের পাওয়া ঘোষণার ভিত্তিতে বাংলা অনুবাদ করে চট্টগ্রাম বেতার হতে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন ২৬ মার্চ দুপুরে দুপুরের প্রথম ঘোষণার পর চট্টগ্রামের কালুরঘাটে বেলাল মোহাম্মদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আবুল কাশেম সন্দীপ সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে প্রথম ঘোষণাটি করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হতে বলছি তারপর ওই একই সন্ধ্যায় আব্দুল হান্নান কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে বঙ্গবন্ধুর পক্ষে সহস্তে লিখিত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন সাতাশ মার্চ বেলাল অনুরোধে তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন সকলে বঙ্গবন্ধুর পক্ষ হতে স্বাধীনতার ঘোষণা করছিলেন কারণ বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা ও স্বাধীনতার প্রেরণা ওয়ার্লাস মারফত যে তিনি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা বার্তা পাঠান তাও উল্লেখিত তথ্য হতে জানা যায় কিন্তু প্রশ্ন হলো, তিনি কেন দলের নেতৃবৃন্দের শত অনুরোধ সত্ত্বেও তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি তিনি ওয়ারলেসে চট্টগ্রামে জানালেন যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র অথচ তারপরেই তার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদকে ঘোষণা সম্পর্কে পূর্বাভাস পর্যন্ত দিলেন না এ সম্পর্কে কোনো কিছু জানালেন না টেপ রেকর্ডারেও কোনো নির্দেশ দিতে রাজি হলেন না আন্ডারগ্রাউন্ডে যাওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দেশবাসী ও বিদেশি সাংবাদিকের কাছে পৌঁছে দেবার কথা ছিল এবং বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতার ঘোষণা পরিচালনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে তিনি সাড়া দিলেন না পঁচিশ মার্চ রাতে তার বাসভবনে তাজউদ্দিন আহমেদ যে লিখিত স্বাধীনতার ঘোষণার খসড়াটি নিয়ে আসেন তাতেও স্বাক্ষরদানে অপরগত জানালেন রাষ্ট্রদ্রোহিতা এড়ানোর জন্য ব্যাপারটি বিস্ময়কর অথচ সে রাতে পাকিস্তান বাহিনী যে ক্র্যাকডাউন করবে তা তিনি জানতেন চারদিক থেকেই তখন সে সম্পর্কে খবর আসছিল পঁচিশ মার্চ সন্ধ্যায় গোপনে ইয়াহিয়া ঢাকা ত্যাগ করলে পরে এই আশঙ্কা প্রায় সকলেই করেছিল ওনাকে আন্ডারগ্রাউন্ডে যেতে বা স্বাধীনতার ঘোষণায় রাজি করাতে না পেরে তাজউদ্দিন আহম্মদ অত্যন্ত বিক্ষুব্ধ চিত্তে ও ভগ্নমনে বাড়িতে ফেরেন মুজিব ভাই ছাড়া তিনিও ঘর থেকে বের হবেন না কথা বলে তিনি সেরাতে বাসায় থেকে যাবার সিদ্ধান্ত নেয় ব্যারিস্টার আমিরুল ইসলাম জোর না করলে এবং তাকে সেরাতে উঠিয়ে না নিলে তাজউদ্দিন আহমদ বন্দী হতেন বা খুব সম্ভবত তার প্রাণনাশ হতো এবং সুযোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতা যুদ্ধকে ঠেলে দেওয়া হতো এক অনিশ্চিত দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পরিণতির দিকে সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশের অভ্যুদয় এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো উল্লেখ্য গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পক মেজর জেনারেল রাও ফরমান আলী লেখা বই হাউ পাকিস্তান গড ডিভাইডেড এর উদ্ধৃতি দিয়ে ওয়েব সূত্রে উল্লেখিত হয়েছে যে এই চরম বাঙালি ও হিন্দু বিদ্বেষী যুদ্ধাপরাধী জেনারেল বঙ্গবন্ধুর যতটা না সমালোচক ছিলেন তার চাইতেও কঠোর মনোভাব পোষণ করতেন তাজউদ্দিন সম্পর্কে তিনি ছিলেন তাজউদ্দিন আহমেদের প্রধান শত্রু তাজউদ্দিন আহম্মদ সেরাতে ধরা পড়লে তাকে যে বঙ্গবন্ধুর মতো বাঁচিয়ে রাখা হতো না তা বলয় বাহুল্য বঙ্গবন্ধু কেন তার সহকর্মীদের প্রবল অনুরোধ সত্ত্বেও সেরাতে বাড়িতে থেকে যাবার সিদ্ধান্ত নিলেন তার কারণ হতে পারে যে তিনি নিজেকে একটা অনিশ্চিত পরিস্থিতিতে ফেলতে চাননি ব্যারিস্টার আমিরুল ইসলামের মতে তাজউদ্দিন আহমদ ও তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে যে সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেছে নিতে যাচ্ছিলেন তার ফলাফল ছিল অনিশ্চিত তিনি পলায়ন করলে ওনাকে দেশদ্রোহিতার আখ্যা দেওয়া হতো যা তিনি এড়াতে চাচ্ছিলেন অন্যদিকে তিনি জানতেন যে তিনি বন্দী হওয়ার পরও স্বাধীনতার জন্য নেগোসিয়েটেড সেটেলমেন্ট করা সম্ভব এমন কথা হয়তো তিনি চিন্তা করেছিলেন উনিশশো সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার প্রচেষ্টা নিয়ে গোপনে ভারতে গিয়েছিলেন জানা যায় কিন্তু তদানীন্তন ভারত সরকারের থেকে সাড়া না পাওয়ায় তিনি হয়তো নিজে ও পথে আর যেতে চাননি যদিও উনিশশো বাষট্টির প্রেক্ষিত ও উনিশশো একাত্তরের প্রেক্ষিত ছিল সম্পূর্ণ ভিন্ন সে সময়ে ভারত সরকারের সহযোগিতা গ্রহণ প্রতীয়মান হতো বিচ্ছিন্নতাবাদী ও দেশদ্রোহীমূলক রূপে স্বাধীন বাংলাদেশের জন্য সময়টা পরিপক্ক তখনও হয়নি কিন্তু উনিশশো একাত্তরে গণভোটে ল্যান্ডস্লাইড বিজয়ী আওয়ামী লীগ ও বাঙালির এক ছত্র নেতা বঙ্গবন্ধু বিপুল পরিমাণে বিপুল জনপ্রিয়তার শিখরে পাকিস্তান সরকারের বৈষম্য নির্যাতন ও গণরায়ের প্রতি অবজ্ঞাপূর্ব পাকিস্তানের মানুষকে ধীরে ধীরে প্রস্তুত করে স্বাধিকার হতে স্বাধীনতার আন্দোলনে প্রেক্ষিতে ভারতের সহায়তা কামনা হতো এক স্বাধীনতাকামী জাতির প্রতিনিধি হিসাবে তারপরও তিনি হয়তো নিজেকে কোনো অনিশ্চিত সম্ভাবনার দিকে নিয়ে যেতে চাননি তিনি হয়তো কোনো বিকল্প দুয়ার খোলা রাখতে চেয়েছিলেন আর একটা ব্যাপার অনেকেই বলে থাকেন তা হল পাকিস্তান সরকার তাকে বন্দি করার পর তিনি যতবারই মুক্তি পেয়েছেন তার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে ওই ব্যাপারটিও ফ্যাক্টর হতে পারে বঙ্গবন্ধু কেন গোপনে দলের বাইরে এবং নিকটতম এবং আস্থাভাজন সহকর্মীদের এড়িয়ে ভিন্ন মাধ্যম দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠালেন তার অন্য কারণ হতে পারে যে তিনি স্বাধীনতার ঘোষণার সাথে সরাসরি কোনো সংযোগ রাখতে চাননি পঁচিশ মার্চের পাঁচ ছ দিন আগে ঢাকাস্থ মার্কিন কনসুলেটের কর্মকর্তা মিস্টার ব্রুট ব্যারিস্টার আমিরুল ইসলামকে লাঞ্চে আমন্ত্রণ করে জানান যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি তার ব্যক্তিগত সহানুভূতি থাকলেও স্টেট ডিপার্টমেন্ট বা সিআইএর মানচিত্রে বাংলাদেশ বলে কিছু নেই তা ধারণা করা যেতে পারে যে একই মেসেজ উচ্চ পর্যায় হতে বঙ্গবন্ধুকে জানানো হয়েছিল সাত মার্চ সকালে তার সাথে মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড দেখা করে ওয়াশিংটনের বার্তা পৌঁছে দেন যে তারা কোনো প্রকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করবে না তদানিতন্ত পূর্ব পাকিস্তানের চোদ্দ ডিভিশনের জিওসি মেজর জেনারেল প্রয়াত খাদিম হুসাইন রাজা বঙ্গবন্ধুকে হুশিয়ারি বার্তা পাঠিয়েছিলেন যে তিনি যদি সাত মার্চ স্বাধীনতা ঘোষণা করেন রাজা আর্মি নিয়ে শক্ত হাতে তা দমন করবেন এবং প্রয়োজন হলে ঢাকা শহর গুড়িয়ে দেবেন বঙ্গবন্ধুকে সেসব বিষয়েও বিবেচনা করতে হচ্ছিল যদি তিনি ধরা না দেন তাকে খুঁজতে গিয়ে আরও হত্যাযজ্ঞ হবে সে কথাও তিনি তার সহকর্মীদের বলেছিলেন আবার ওনাকে হয়তো এই আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনি ধরা দিলে ওনাকে আর তার পরিবারকে হত্যা করা হবে না আঠারোই মার্চে যখন মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা প্রেসিডেন্ট ইয়াহিহার নির্দেশে গণহত্যার নীল নকশা অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করেন তখন তাতে উল্লেখ ছিল যে শেখ মুজিবকে জীবন্ত গ্রেফতার করার উদ্ভূত সকল জটিল পরিস্থিতির আলোকে ধরা যেতে পারে যে স্বাধীনতার ঘোষণার সাথে বঙ্গবন্ধু সরাসরি সংযোগ না রেখে ভিন্ন মাধ্যমে স্বাধীনতার বার্তা প্রেরণ ও ধরা দেওয়ার শ্রেয় মনে করেছিলেন স্বাধীনতার ঘোষণা যথেষ্ট নয় যদি না তার সাথে যুক্ত হয় দেশ স্বাধীন করার সুনির্দিষ্ট পরিকল্পনা তার কিন্তু তার ঘনিষ্ঠ সহচর দূরদর্শী তাজউদ্দিন আহমদ যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন তিনি বঙ্গবন্ধুকে আন্ডারগ্রাউন্ডে যাবার পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন তিনি বলেন যে বঙ্গবন্ধু তার অবর্তমানে কার উপর নেতৃত্বভার পড়বে এবং কে হবে সেকেন্ড ইন কমান্ড এ কথা যেহেতু আগে ভাগে কেউ কাউকে বলেনি এবং এ ব্যাপারে তার দলকে নির্দেশ দেননি সেহেতু মুজিববিহীন স্বাধীনতা যুদ্ধে অন্য কারো নেতৃত্ব দানে আসবে প্রচণ্ড বাধা সকলেই যার যার নেতৃত্ব প্রতিষ্ঠার কথা চিন্তা করবে এর ফলে জাতীয় ঐক্যভাবে বিনষ্ট এবং স্বাধীনতা যুদ্ধ ধাবিত হবে জটিলতর পরিস্থিতির দিকে দেশকে স্বাধীনতা যুদ্ধের মুখে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন এমন নজির ইতিহাসে নেই সে কথাও তিনি সে পঁচিশ মার্চ রাতে স্মরণ করিয়ে দিয়েছিলেন রাজনীতি ও মানব মনস্তত্বের সম্পর্কে সুগভীর ওয়াকিবহল তাজউদ্দিন আহমেদের যুক্তি ও আশঙ্কাই সত্যে পরিণত হয়েছিল বঙ্গবন্ধুর ভাগ্নিপুত্র শেখ ফজলুল হক মনি ও তার সহযোগী যুবদলটি ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে গড়ে তোলে মুজিব বাহিনী লক্ষণীয় ব্যাপার হলো যে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল কিন্তু মুজিব বাহিনীতে যোগদান করেনি তিনি প্রথম বাংলাদেশ সরকার পরিচালিত মুক্তি যোগদান করে ট্রেনিং নিয়েছিলেন শুরু হলো আত্মঘাতী সংঘর্ষ বঙ্গবন্ধুর ধরা দেয়া অনুপস্থিতি ও দিক নির্দেশনা না দিয়ে যাওয়ার কারণে যে বিভাজন ঘটে তা হতেই কলকাতায় সৃষ্টি হয় নিজ নিজ স্বার্থ রক্ষাকারী ক্ষুদ্র ক্ষুদ্র উপদল এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ সরকারকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের হালধারী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে হত্যা করারও উদ্যোগ নেওয়া হয় বঙ্গবন্ধু যুবদলকে বিশেষ কিছু নির্দেশ গোপনে দিয়েছিলেন কিন্তু সে সম্বন্ধে হাইকমান্ড নামে পরিচিত তার দলের ছায়া সরকারের সাথে আলোচনা করেননি বা তার ঘনিষ্ঠ সহকর্মীদের জানাননি ব্যারিস্টার আমিরুল ইসলাম এ সম্বন্ধে বলেন যে সীমান্ত পাড়ি দিয়ে তারা যখন কলকাতায় পৌঁছালেন তখন তাজউদ্দিন আহমদ উনাকে বলেছিলেন যে উনিশশো একাত্তরের মার্চ মাসে তাজউদ্দিন আহমদ যখন বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য তার ঘরে ঢুকেছেন তিনি তখন শুনতে পান যে বঙ্গবন্ধুর যুব ছাত্রনেতা শেখ সিরাজুল আলম খান তোফায়েল আহমেদ প্রমুখ বিভিন্ন নির্দেশ দিচ্ছেন সেই সময় তার কানে আসে যে বঙ্গবন্ধু বলছেন দশ নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে গেলে খোঁজ পাওয়া যাবে আর একজনের নাম উল্লেখ করা হয় চিত্রসূতার কলকাতায় পৌঁছে তারা ভবানীপুর ওই বাড়ি খুঁজে পেলেও চিত্রসূতার নামে কোনো ব্যক্তি ওখানে থাকেন না বলে জানানো হয় ওই ব্যক্তি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যম হিসাবে কলকাতায় কাজ করতেন সালে কলকাতায় ভারতীয় নিরাপত্তা অফিসার চট্টোপাধ্যায়ের সাথে আমার দেখা হয় তখন তিনি জানান যে উনিও তাজউদ্দিন আহমেদের সাথে ওই বাসায় চিত্তসূতারের খোঁজ করছিলেন পরে তারা জানতে পেরেছিলেন যে ছদ্মনাম ধারণ করে চিত্তসূতার ওই বাসায় থাকতেন বাংলাদেশের বরিশাল জেলার বিতর্কিত রাজনৈতিক চিত্তসূতার যুদ্ধের প্রারম্ভে কলকাতায় চলে যান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যম হিসাবে পরিচিত চিত্রসূতার ও শেখ মনি পরিচালিত যুবদলটি সার্বভৌমত্ব ও জাতীয় একতার প্রতীক গণপ্রজাতন্ত্রী প্রথম বাংলাদেশ সরকারের বিরুদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয় রয়ের সহায়তায় এবং বাংলাদেশ সরকারের অজান্তে গড়ে তোলা হয় মুজিব বাহিনী মৈদুল হাসান এ সম্পর্কে লেখেন বস্তুত এ বাহিনীর ভুক্তির জন্যই সর্বাধিনায়ক হিসাবে শেখ মুজিবুর রহমান ও তার অনুপস্থিতিতে শেখ ফজলুল হক মনির প্রতি অনুগত্য অস্বীকার করেই শপথনামা পাঠ করা হতো শেখ মনির দাবি ছিল যে একমাত্র তারাই সশস্ত্র বাহিনী গঠনের ব্যাপারে শেখ মুজিব কর্তৃক মনোনীত প্রতিনিধি রয়ের চ্যানেল ব্যবহার করে গোপনে যে দলটি সশস্ত্র বাহিনী গঠনের ব্যাপারে বঙ্গবন্ধুর নির্দেশনা হতে বোঝা যায় যে তিনি পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করে সমঝোতার কোনো বিকল্প রাস্তা খোলা রাখতে চেয়েছিলেন এ প্রসঙ্গে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাক্ষাৎকারে উল্লেখ করেন বঙ্গবন্ধু হয়তো চেয়েছিলেন একটা সোকল্ড স্ট্রাগল হবে এবং তার ভিত্তিতে নেগোসিয়েশন হবে সরকার গঠন হলে তো আর সে রাস্তা খোলা থাকে না বিপরীতে আপসহীন ও পূর্ণ স্বাধীনতার প্রশ্নের সুদৃঢ় তাজুদ্দিন আহমদ বাংলাদেশ সরকার গঠন করে স্বাধীনতাকামী জাতির প্রত্যাশা পূরণ করেছিলেন তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সমর্থিত খন্দকার মোস্তাক কনফেডারেশন গঠনের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছিলেন তিনি জানতেন যে কোনো রাষ্ট্র বা দলের নীতি নির্ধারক বা কার্য অন্য রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ অশুভ তাজউদ্দিন আহমদ সে বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে শারীরিকভাবে উপস্থিত না থাকায় এবং গণতান্ত্রিক নীতি অনুসারে দলকে স্বাধীনতা ঘোষণা সরকার গঠন স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও তার অবর্তমানে নেতৃত্ব সম্বন্ধে কোনো নির্দেশ না দিয়ে যাওয়ায় যে মারাত্মক ফাঁক ও অস্পষ্ট পরিস্থিতির সৃষ্টি হয় তার অশুভ চলতে থাকে স্বাধীনতার যুদ্ধে জয়লাভ ও তার স্বদেশ প্রত্যাবর্তনের পরও উনিশশো বাহাত্তরের প্রারম্ভে বিজিত বাংলাদেশের নতুন লগ্নে ভবিষ্যতের অশনী সংকেত খুব কম মানুষই সেদিন শুনতে পেয়েছিল আমার স্মৃতিতে উনিশশো বাহাত্তরের একটি স্মরণীয় দিন ছিল কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশের আগমনের দিনটি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কবি সপরিবারে পঁচিশ মে স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন মিষ্টি ও খিলখিল ভর্তি হয় আমাদের ধানমন্ডি সরকারি স্কুলে ওদের পরিবারের জন্য সরকার থেকে ধানমন্ডিতে বরাদ্দ করা হয় সুন্দর খোলামেলা দোতলা বাড়ি স্কুল ছুটির পর আমরা ওদের মাঝে মাঝে গাড়ি করে পৌঁছে দিতাম কবিকে দেখবার জন্য ওদের বাড়ি সর্বদাই থাকতো লোকারণ্য কবির পরিবারকে আম্মা এক সন্ধ্যায় দাওয়াত করলেন কবির জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী কনিষ্ঠ পুত্র গিটারবাদক কাজী অনুরুদ্ধ দুই পুত্রবধূ এবং কবির নাতি নাতনিরা আমাদের বাড়িতে বেড়াতে এলেন কবি অসুস্থতার কারণে আসতে পারলেন না কবির পরিবারের সাথে আমন্ত্রিত ছিল পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক প্রবোধ কুমার ও মনোজ বসু তার লেখা বই উপহারস্বরূপ আমাদের হাতে তুলে দিলেন মনোজ বসু আমাকে উপহার দেওয়া বইটিতে সুন্দর গোটা গোটা অক্ষরে লিখলেন হাতের লেখার দাম কতটুকু মনের মাঝে সব লেখাই রয়ে গেল আমার গল্প গান কবিতা রাজ্যে নানা সংযোজন করলেন নাটক শেক্সপিয়ারের রিচার্ড দ্য সেকেন্ড ড্রামার একটি অংশ আমাকে দিয়ে মুখস্থ করালেন ব্রিটিশ রাজার আমলে ছাত্রাবস্থায় কলকাতার বেকার হোস্টেলে থাকার সময় রিচার্ড দ্য সেকেন্ড ড্রামায় বলিং ব্রুক চরিত্রে নানা অভিনয় করেন আমি মুখস্থ করলাম বলিং ব্রুক ও জন অফ গন্টের কথোপকথনের অংশটি রাজার আদেশে বলিং ব্রুক নির্বাসনে যাওয়ার প্রাককালে জন অফ গন্টের সঙ্গে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের সংলাপ উনআশি বছরের নানা আমার সঙ্গে নাটকের বলতে বলতে যেন ফিরে তার হয়ে ব্রুক বা বর্ষিয়ান কোনো যোদ্ধা আমার নবীন কৈশোরে যখন উন্মিলিত হচ্ছে নতুন স্বপ্ন নতুন জগৎ ও জিজ্ঞাসা আব্বু তখন মহাব্যস্ত স্বাধীনতার জ্যাতির্ময় স্বপ্ন সাম্যবাদী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে ওই সংগ্রামে আব্বু ক্রমশই একা হয়ে পড়ছিলেন স্বদেশে প্রত্যাবর্তনের পর মুজিব কাকু কখনোই আব্বুর কাছে জানতে চাননি মুক্তিযুদ্ধের নয় মাসের ঘটনা বলি আব্বু বেশ কয়েকবার বলবার চেষ্টা করলেও মুজিব কাকু কখনোই শুনতে চাননি যে তার অবর্তমানে আব্বু কিভাবে তাকে কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল কারা ছিল স্বাধীনতা শত্রু কারা মিত্র রহস্যজনকভাবেই বিষয়টি জানতে চাওয়া সম্পর্কে তিনি নিরবতা পালন করেছেন মুজিব কাকুর উদাসীনতায় আব্বু হয়েছেন আহত মর্মাহত তবু হাল ছাড়েনি অবিরাম চেষ্টা করেছেন মুজিব কাকুকে সামনে রেখেই নবজাত বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের নয় মাসের মতোই হানাদার মুক্ত স্বাধীন বাংলাদেশেও আব্য সৃষ্টি করেছিলেন ন্যায়বেচার ত্যাগ সততা সংযম ও সুদক্ষ নেতৃত্বের অপূর্ব দৃষ্টান্ত দেশ ও জাতির কল্যাণে তিনি বিলীন করেছিলেন ব্যক্তিস্বার্থ ও অন্ধ ক্ষোভ উনিশশো একাত্তরের মার্চ মাসে এক কালো রাতে আশ্রয় প্রার্থী আম্মাকে তার পুত্র শিশু ও কন্যাসহ কার্ফিউয়ের মধ্যে ঘর থেকে বিতাড়িত করেছিলেন যে আয়কর কর্মকর্তা তার পদোন্নতির অনুমোদন আব্বু করেছিলেন হাসি মুখে আম্মাকেও বিষয়টি অবহিত করেছিলেন নির্দ্বিধায় যোগ্য জীবন সাথীর মতো আম্মাও সে সিদ্ধান্তে সহমত জ্ঞাপন করেছিলেন অনুমোদনের ফাইলা আব্বু তার শিশিরবিন্দুর মতো হস্তাক্ষরে লিখেছিলেন আমি তার এসআরগুলো দেখলাম চাকরি জীবনের রেকর্ড অনুযায়ী তার পদোন্নতি পাওয়া উচিত আর মুক্তিযুদ্ধের সময় তার বিতর্কিক ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে কিন্তু বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি কারো প্রতি সন্দেহবশত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে বলে আমি মনে করি না যদি তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তবে তা আলাদাভাবে উপস্থাপন করা যেতে পারে যেহেতু নির্দিষ্ট কোনো অভিযোগ এখানে দেখানো হয়নি বা কোনো প্রমাণও নেই তাই আমি বিষয়টি বিবেচনার মধ্যে না এনে তার পদোন্নতির অনুমোদন করলাম আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল আব্বু চেয়েছিলেন যে যুদ্ধাপরাধী পাকিস্তান সেনাদের বিচার হোক আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধী যদি বাঙালি হয়ে থাকে তাহলে তাকে নাগরিকত্ব থেকে বিচ্যুত না করে তার বিচার যেন হয় দেশের মাটিতে ও বাংলাদেশের আইন অনুযায়ী পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী এ জেড এম শামসুল আলম যিনি ছয় দফা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করেছিলেন ওয়াশিংটনে ট্রেনিংয়ে থাকার সময় তার নাগরিকত্ব বাতিল হয়ে যায় অনুতপ্ত ওই ব্যক্তি দেশে তার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে ইচ্ছুক ছিলেন এবং বিচারের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত এই মর্মে আবেদন করেছিলেন শামসুল আলমের বাংলাদেশ বিরোধী কার্যকলাপের প্রচণ্ড ক্ষোভ থাকা সত্ত্বেও আব্বু তার নাগরিকত্ব বহাল রেখে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ করেন তারপর রাষ্ট্র যদি মনে করে তার বিচার হওয়া উচিত তাহলে তার বিচার হবে এই মত প্রকাশ করেন বিষয়টিকে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নানের বরাদ দিয়ে মুজিব কাকুর কাছে উত্থাপন করেন কদিন পর মুজিব কাকু আব্বুকে তার অফিসে ফোন করেন বিষয় শামসুল আলমের নাগরিকত্ব বাতিল সম্পর্কে আব্বুর মতামত আব্বু মুজিব কাকুকে বলেন মুজিব ভাই এই বিষয়ে আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল আজকে শামসুল আলমের দরখাস্তের কারণে বলার সুযোগ হলো। প্রথম কথা আমাদের কোনো অধিকার নেই যে মানুষটা বাংলাদেশে জন্মেছে তাকে দেশের নাগরিকত্ব থেকে বহিষ্কার করার এটা অন্যায় যত তাড়াতাড়ি সম্ভব এই অন্যায় সিদ্ধান্তগুলো পরিবর্তন করা উচিত দ্বিতীয় কথা আমি শামসুল আলমের দরখাস্ত পাঠিয়েছি যেটা এখন আপনার কাছে আছে সেটা দেখেন এবং সে যে অন্যায় করেছে এই কারণে তাকে বাংলাদেশ থেকে এসে দেশের আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করেন আব্বর যুক্তি ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল করা হয়নি জার্মান নাগরিক হিসাবেই তাদের সমুচিত বিচার করা হয়েছে মুজিব কাকুকে তিনি বলেন গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনতে হবে এসব লোক বিদেশে থাকলে তাদের শাস্তি তো হলো না এই দেশের মানুষ তো জানতেই পারলো না যে তারা কি জঘন্য অপরাধ করেছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় সুতরাং তাদের দেশে আসতে হবে দেশে ফিরে আসার পর তাদের বিচার করতে হবে এবং বিচারে যে শাস্তি হবে সে শাস্তি তাদের দেওয়া হবে কেউ যদি বেকুসুর খালাস পায় সেটাই সে পাবে ব্যক্তিগত ক্ষোভ ঘৃণা ও বিদ্বেষের উড়তে গিয়ে আইনের শাসনের প্রতি আব্বুর গভীর শ্রদ্ধা এবং নিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন ও ন্যায় বিচারের প্রয়োগ বাংলাদেশের রাজনীতিতে আব্বুকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল ওই একই কারণে তাকে পদে পদে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়েছিল বাধা এসেছিল মূল তার নিজ দলের উচ্চ পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তিবর্গের কাছ থেকেই তাদের সমতান্ত্রিক চিন্তাধারা ও স্বৈরাচারী কার্যকলাপ নবজাত বাংলাদেশের প্রগতির পথে হয়ে দাঁড়িয়েছিল পর্বতসমান অন্তরায় উনিশশো বাহাত্তর সালের শুরুতে সারা বাংলাদেশে শিশু খাদ্যের সংকট দেখা দেয় আম্মা তখন মহিলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট বেগম সুফিয়া কামাল প্রেসিডেন্ট নারীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক বেসরকারি সংগঠন মহিলা পরিষদ ওই জাতীয় সংকট উত্তরণের জন্য বলিষ্ঠ ভূমিকা নেয় আম্মার নেতৃত্বে নারীদের মিছিল সরাসরি মিন্টু রোডে অবস্থিত গণভবনে মুজিব কাকুর সঙ্গে সাক্ষাৎ করে শিশু খাদ্যের সংকট সমাধানের জন্য তার হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি আম্মাকে ওই ভূমিকায় দেখে মুজিব কাকু মোটেও প্রীত হলেন না আম্মাকে আশ্বাস দিলেন যে তিনি ও তার সংগঠন সরকারকে বিব্রত করার জন্য আসেনি বরং সংকট নিরসনের জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত ওই ঘটনার পর মুজিব কাকু আম্মাকে মহিলা আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য প্রস্তাব পাঠান প্রস্তাব পাবার পর আম্মা আব্বুকে বলেন মুজিব ভাই আমাকে মহিলা আওয়ামী লীগে যোগ দিতে বলেছেন তুমি কি বলো আব্বু বলেন এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে তুমি যা ভালো মনে করবে সেটাই করো আম্মা ভাবনা করে শেষ পর্যন্ত মহিলা আওয়ামী লীগে যোগ দিলেন উনিশশো সালে মুজিব কাকু তার পরিবার এবং আব্বু সহ চার জাতীয় নেতৃবৃন্দের নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগে যখন চরম নেতৃত্ব শূন্যতা দেখা দেয় তখন আওয়ামী লীগের আহ্বায়িকা হিসাবে নেতৃত্ব জন্য দল সর্বসম্মতিক্রমে আম্মাকে মনোনীত করে মহিলা আওয়ামী লীগের সদস্য হওয়ার কারণেই দলীয় বিধি অনুযায়ী আম্মার উপর নেতৃত্ব ভার অর্পণ করা দলের পক্ষে সম্ভবপর হয় উনিশশো বাহাত্তরের আগস্ট মাসে আম্মা ও ডক্টর ফৌজিয়া মুসলেম মহিলা পরিষদের প্রতিনিধি হিসাবে মঙ্গোলিয়া গেলেন আফ্রিকা ও এশিয়ার সংহতি ও উন্নয়নের লক্ষ্য প্রতিষ্ঠিত আফ্রো এশিয়ান পিপলস সলিডারিটি অর্গানাইজেশন এএপিএসও এর আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে ব্যক্তিগত উদ্যোগে এবং মহিলা পরিষদের মতো বেসামরিক ও অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আম্মা অব্যাহত রেখেছিলেন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড একই বছরে মহিলা পরিষদের উদ্যোগে এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত তিন হল দিনব্যাপী এই সম্মেলনকে সার্থক করতে আম্মা সুফিয়া খালা মালেকা খালা আয়েশা খালা প্রমুখ মহাব্যস্ত এ সময় মালেকা খালা ও আয়েশা খালার সঙ্গে প্রায় দেখা হতো আমাদের বাড়িতে সম্মেলনে যোগদানের জন্য বিদেশ থেকে বহু নারী নেত্রী বাংলাদেশে আসেন তাদের অনেকের থাকার বন্দোবস্ত করা হয় হোটেল মালেকা খালা আমাকে সঙ্গে নিয়ে হোটেলে যেতেন অতিথিদের খবর নিতে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে সম্মেলন শেষ হলে বিদেশি অতিথির জন্য লঞ্চে নদী ভ্রমণের ব্যবস্থা করা হয় আমাদের অবাক করে দিয়ে এলেনা নামের এক বিদেশি অতিথি চমৎকার বাংলায় আমাদের সাথে কথাবার্তা শুরু করলেন অধ্যাপিকা এলেনা ব্রাজিলিনা জানালেন শান্তিনিকেতনে তিনি বেশ কয়েক বছর ছিলেন এবং বিশ্বভারতী থেকে বাংলা সাহিত্যে ডিগ্রি করেছেন তিনি বললেন যে বাংলাদেশের জন্ম বাংলা সাহিত্য ও শিল্পকে আরও সমৃদ্ধ করবে নারীর ভাগ্যের উন্নয়ন মুক্তি প্রসঙ্গেও আলোচনা অব্যাহত রইল সম্মেলনে দেশি বিদেশি অভ্যাগতদের কথা শুনে মনে হলো যে নারী সে যে রাষ্ট্রেরই হোক না কেন শুধু নারী হয়ে জন্মানোর কারণেই তার কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার দেখতে দেখতে উনিশশো এসে গেল স্বাধীনতা লাভের পরপরই যে সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল তা এতদিনে সমাপ্ত হয়েছে সংবিধান রচনার কমিটির সদস্য হিসাবে আব্বু ও তার সহকর্মীরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ছিলেন বদ্ধপরিকর এ কারণে মাত্র এক বছরের মধ্যে জাতিকে একটি সংবিধান দেওয়া আওয়ামী লীগের সরকারের পক্ষে সম্ভবপর হয় নতুন সংবিধানের আলোকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তখনও ব্যাপক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও দলের কিছু নেতা নির্বাচনে কারচুপি করে জিতেছে এ খবর কিছু পত্রিকায় প্রকাশিত হয় এবং বড়দের আলোচনা থেকেও সে খবর শুনতে পাই সিলেটের কয়েকটি আসনে কারচুপি এবং কুমিল্লায় খন্দকার মোস্তাক চুরি করে জিতেছে এই খবরগুলো রাজনৈতিক মহলে তখন অজানা ছিল না দলীয় নেতাদের কিছু অংশের এ ধরনের অনৈতিক আচরণ আব্বুর পক্ষে মেনে নেওয়া সম্ভব পড়ছিল না আত্মসমালোচনার মাধ্যমে আসতে পারা আত্মশুদ্ধি এই নীতিতে বিশ্বাসে আব্বু ক্রমশই একাকী হয়ে পড়লেন উনিশশো তিয়াত্তরের একটি স্মরণীয় দিন ছিল সতেরোই এপ্রিল বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আব্বু ও আম্মার সঙ্গে আমাদের চার ভাই বোন হেলিকপ্টার যোগে ষোলোই এপ্রিল কুষ্টিয়া পৌঁছাই সেদিন বিকালে আব্বু কুষ্টিয়ার বাড়া দিতে মহিলা কল্যাণ সমিতির নিজস্ব গৃহের ভিত্তি স্থাপন করেন মহিলা সমিতিটি তিলতিল করে গড়ে উঠেছিল নিবেদিত সমাজকর্মী ও মুক্তিযোদ্ধা সেলিনা হামিদ ও তার স্বামী হামিদ সাহেবের অক্লান্ত প্রচেষ্টায় সতেরোই এপ্রিল আমরা জিপ ও মাইক্রোবাস করে রওনা দিই ঐতিহাসিক মুজিবনগরের উদ্দেশ্যে মেহেরপুর থেকে প্রায় বারো মাইল দূরে ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় অবস্থিত ছায়াস্নিগ্ধ ঘনসবুজ আম্রকানন ওই স্থানটির নামকরণ আব্বু করেছিলেন মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী আব্বুর মুখে শোনা সেই মুজিবনগর আমার মনস্পটে যেন এক রূপকথার রাজপুরী যেখানে উদিত হয়েছিল বাংলাদেশের সূর্য তার দেখা পাবো ভেবে আমার মন আনন্দে বিহব্বল রিমি ও আমি কিচিরমিচির করে আমাদের আনন্দ প্রকাশ করছি আমাদের সফর সঙ্গী বাংলাদেশ সরকারের প্রথম সংস্থাপন সচিব নুরুল কাদের খানের হাতে একটি মোটা ইংরেজি বই সকলের উচ্ছ্বাসিত কথাবার্তার মধ্যেও বিনিষ্টভাবে তিনি বই পড়ছেন দেখে ভালো লাগল তার স্ত্রী তারেন কাকির সঙ্গে আমাদের বেশ ভাব হয়ে গেল ব্যারিস্টার আমিরুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা আমিরও আমাদের সঙ্গে এসেছিলেন তারাও গল্প করছেন স্মৃতিচারণ করছেন একাত্তরের ঘনসবুজ আম্রকাননে অবাক্ত সম্ভাষণ যেন সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের আজকের এই বিশেষ দিনটিতে এমনি কথা মনে উদিত হলো মুজিবনগরে পৌঁছে শত মানুষের সরব উপস্থিতিতে মুখরিত আম্রকাননে মঞ্চ করা হয়েছিল আব্বু ও সৈয়দ নজরুল ইসলাম মঞ্চের পাটাতনের পাশাপাশি বসেছেন সভায় উপস্থিত প্রথম মন্ত্রিসভায় প্রায় সকল সদস্য যার নামে মুজিবনগর সেই মুজিব কাকুই অনুপস্থিত এমন এক গুরুত্বপূর্ণ সভায় মুক্তিযুদ্ধের সময় ঘটনা বলে জানতে চাওয়া সম্বন্ধে তিনি যেমন রহস্যজনকভাবে নীরবতা পালন করেছিলেন তেমনি দুঃখজনকভাবে এড়িয়ে গিয়েছিলেন মুজিবনগরকে তার জীবদ্দশায় তিনি কখনোই স্বাধীনতার ওই গৌরবদীপ্ত স্থানটিতে যাননি যেন তার মনের অভিধানে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের কোনো অস্তিত্বই নেই পাকিস্তানি জঙ্গি হামলা ও বোমা বসন থেকে দূরে এবং নিরাপত্তার খাতিরে কলকাতার তৎকালীন আট নম্বর থিয়েটার রোডে স্থানান্তরিত হয়েছিল প্রথম বাংলাদেশ সরকারের প্রশাসনিক কার্যালয় এবং রাজধানী মুজিবনগর আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনীতিক আদান প্রদান মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেশরক্ষায় নীতি প্রণয়ন প্রয়োগ স্বাধীন বাংলাদেশের উপযোগী অর্থনৈতিক বাণিজ্য সমাজকল্যাণ প্রভৃতি অঙ্গ সংগঠনগুলো গড়ে তোলা সহ সমগ্র স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল এই আট নম্বর থিয়েটার রোড থেকেই আবুয়ে কার্যালয়েই দিবানিশি যাপন করেছেন এবং একাগ্র সাধনায় যুদ্ধকে সাফল্যমণ্ডিত করেছেন দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সরকার বেশ কয়েকবারই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ সরকার আট নম্বর থিয়েটার রোডকে সংরক্ষণ করবে কি না ভবনটি তখনও ভারতীয় সরকারের মালিকানাধীন ছিল কিন্তু এ বিষয়ে মুজিব কাকুর অনাগ্রহ অনিহা ও নিরুত্তাপ মনোভাবের কারণে বাংলাদেশের গৌরবময় সেই স্থান আর সংরক্ষিত হয়নি বহুকাল পরে উনিশশো সালে শিশুপুত্র তাজ ও মিম্মকে সঙ্গে করে আবারও প্রবেশ করেছি আট নম্বর থিয়েটার রোডে তথা মুজিবনগরে প্রাচীন গাছের প্রহরায় আংশিকভাবে ঢাকা প্রথম বাংলাদেশ সরকারের প্রাণকেন্দ্র এই পুরাতন ভবনটি ততদিনে পরিণত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান অরবিন্দ আশ্রমে সড়কটির নামও বদলে গিয়েছে নতুন নাম শেক্সপিয়ার সরণি অরবিন্দ আশ্রমের একজন বর্ষিয়ান পরিচালক আমার পরিচয় পেয়ে অতি সমাদরে পুরো ভবনটি আমাদের ঘুরে দেখালেন আব্বুর ব্যবহৃত কক্ষে প্রবেশ করে অপরিচিত জিনিসপত্র ফার্নিচারের ভেতরেই যেন আমি খুঁজতে থাকলাম এক পরম পরিচিত মানুষের স্পর্শ যেন সময়কে বন্দি করে আমি প্রবেশ করলাম এক অনন্য ইতিহাসের মর্মস্থলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং ঐতিহাসিক প্রয়োজনেই আট নম্বর থিয়েটার রোডকে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা যেত দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফার্সি রাজনীতিবিদ ও সামরিক নেতা চার্লস দ্যাগল পার্শ্ববর্তী দেশ ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করে নাচি জার্মানির অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের নেতৃত্ব দেন লন্ডন থেকে প্রায় মাইল দূরবর্তী ঐতিহ্যবাহী বার্ক হ্যামস্টেড যেখানে তিনি ফরাসি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন তা এখনও দাগলের স্মৃতিকে ধরে রেখেছে সমাজতান্ত্রিক অর্থনীতির বিপ্লবী চিন্তাবিদ ও পুঁজি অর্থনীতির সুগভীর বিশ্লেষক কার্ল মার্কস তার নির্বাসনকালীন সময়ে লন্ডনে যে বাড়িটির সপরিবারে কিছুদিন ছিলেন সেই আঠাশ নম্বর স্ট্রিটের বাড়ির ফলকে উল্লেখিত রয়েছে যে একান্ন থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত এই বাড়িটিতে বসবাস করতেন নিজ দেশের স্বর্ণ সন্তানদের প্রাপ্য মর্যাদা না দিয়ে এবং নিজ জাতির স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে অবহেলা ও অখণ্ডিত করে আমরা বহির্বিশ্বের সামনেও হয়ে গেছি ম্লান ও সংকুচিত আট নম্বর থিয়েটার রোড যেমন সংরক্ষিত হয়নি আমাদের নেতৃত্বের মানসিকতার দৈন্যতার কারণে তেমনি স্বাধীনতার পরপরই আব্বুর পরিকল্পনা অনুযায়ী সৌরবর্দী উদ্যানেও গড়ে ওঠেনি মুক্তিযুদ্ধের জাদুঘর মুক্তিযুদ্ধের স্মৃতিকে যদি স্বাধীনতা যুদ্ধের পরপরই বিজয়ী বাংলাদেশের জাতীয় পর্যায়ে সংরক্ষিত করা হতো তাহলে আজ দেশে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের ক্ষমতা বৃদ্ধি পেত না বাংলাদেশের মতো অনুন্নত দেশের সরকারের পক্ষে যতখানি সম্ভব আমাদের ইতিহাসকে জাতীয় পর্যায়ে সংরক্ষিত করা বেসরকারিভাবে জাতীয় পর্যায়ে তা করা কঠিন কাজ দুর্ভাগ্য যে ইতিহাসকে সংরক্ষণ করতে বাংলাদেশ সরকারের জাতির প্রতিনিধিত্ব করেনি প্রতিনিধিত্ব করেছে দলের এবং সেই দলের ব্যক্তি বিশেষকে পছন্দ না হলে নিজ দলের ইতিহাস চিহ্নিত মানুষদের বিসর্জন দিতে দ্বিধাবোধ করেননি এইভাবেই আমরা একসময় পরিণত হয়েছে ইতিহাস বিস্তৃত ও পথভ্রষ্ট জাতিতে দেরিতে হলেও উনিশশো এগারোর সাত মার্চ সৌরভাবার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অংশবিশেষের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভূগর্ভস্থ জাদুঘরের প্রতিষ্ঠা বর্তমান আওয়ামী লীগ সরকারেরই একটি প্রশংসনীয় উদ্যোগ আশা করি এই জাদুঘর ব্যক্তি ও দলের স্বার্থের ঊর্ধ্বে অখণ্ডিত অবিকৃত ও বস্তুনিষ্ঠ ইতিহাসকে সংরক্ষণ করবে সেদিন সেই বৈশাখের অপরাহ্নে মুজিবনগর আম্রকাননের মঞ্চের সামনে উপবিষ্ট আমার কিশোর হৃদয়ে স্থান পায়নি হৃদয় বিদারক কোনো ভাবনা আমি সেই স্বর্ণালী সময়ে ইতিহাসকে স্পর্শ করেছি ইতিহাস প্রমাণ মানুষদের সান্নিধ্য এসে ইতিহাসকে সংরক্ষিত করেছি হৃদয়ের মণিকোঠায় সেদিনের ভাষণে আব্বু বলেছিলেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন কাজ বিদেশি সাহায্য মুক্ত স্বনির্ভর অর্থনীতির মাধ্যমে সত্যিকারের স্বাধীনতা অর্জন করা সম্ভব সেই সতেরো এপ্রিল রাতের স্মৃতিটি ছিল বড় মনোমুগ্ধকর লোককবি লালন সাহার লোককবি লালন সাহার উনিশশো নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও গানের অনুষ্ঠানে ব্যবস্থা করা হয় ছেউরিয়া গ্রামে লালন লোকসাহিত্য সাহিত্য একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আব্বুর প্রধান অতিথি হিসাবে ভাষণ দেন এবং বলেন যে লালন শাহ ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লোককবি আলোচনা ও বক্তব্য শেষ হওয়ার পর শুরু হয় লোকগীতের অনুষ্ঠান একতারা ও দোতরা বাজিয়ে শিল্পীরা লোকগীতি পরিবেশন করলেন মঞ্চের পাটাতনে আব্বু পরিবার সহ বসে তন্ময় হয়ে গান শুনছিলেন আব্বুর কাছাকাছি আমি বসে রয়েছি পুরো পরিবার একত্রিত হয়ে নিশিরাত এমন মরমিয়া গান শোনার বিরল সৌভাগ্যে আমার মন আত্মহারা জাতি ধর্মশ্রেণী ও গোত্রের গণ্ডি পেরিয়ে যে লালন আলিঙ্গন করেছিলেন বিশ্ব মানবতাকে তারই সঙ্গীতের মূর্ছনায় হৃদয়ের উদ্ভাসিত একতার মৃদু স্পন্দন তুলে বাউল গায়ক চোখ বুঝে লালন গান গাইছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের মাথা বিকাইছি সাতবাজারে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ মুজিবনগর সরকার প্রতিষ্ঠাবার্ষিকীর পরপরই চলে গিয়েছিলেন আব্বু বাড়িতে একদিন থেকে গিয়েছিলেন কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আঠারো এপ্রিল সকালে আব্বু লোক সাহিত্য একাডেমির উদ্বোধন করেন গতকালের মতো এই সকালেও লোকলোকরণ্য দূর দূরান্ত থেকে কতজন মানুষ এসেছে পরম আগ্রহে তারা অনুষ্ঠান উপভোগ করছেন দর্শক সারিতে আব্বু ও আম্মার পাশে বসে আমরা জানছি নতুন তথ্য বাঙালি সংস্কৃতির লোক বলিষ্ঠ বিকাশে লোক সংস্কৃতির অবদান সম্পর্কে আমরা শুনছি বক্তাদের বিভিন্ন আলোচনায় বক্তব্যের ফাঁকে এক গায়ক হারমোনিয়ামের স্বাধীন বাংলা বেদার কেন্দ্রের গান ধরলেন সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মান করেছে কে 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 ইতিহাস তোমায় আসামির মতো জবাব দিতে হবে ইয়াহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে ভুট্টো তোমায় আসামির মতো জবাব দিতে হবে রবি ঠাকুরের অমর কাব্য সোনার তরির জন্মস্থান শিলাইদহ ছিল আমাদের সফরের অন্যতম ও শেষ আকর্ষণ ফাল্গুনের মৃদুবন্ধ হওয়ায় দোল খাওয়া তরণের মধ্যে বসে বিশ্বকবি রচনা করেছিলেন এমন এক কবিতা এমনই ভাবনায় আমরা যেন কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেলাম তারপরই সফর শেষে ফিরলাম ঢাকা শহরে আব্বু আবারও যেন হারিয়ে গেলেন আকাশ প্রমাণ কর্মব্যস্ততার মাঝে লিভার সিরোসিস রোগক্রান্ত মফিজ কাকুর শরীর দিনে দিনে খারাপ হচ্ছিল পিজি হাসপাতালে ওনাকে ভর্তি করে চিকিৎসা চালানো হলো অনেক দিন পর্যন্ত কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মফিস কাকুকে নিয়ে আম্মা লন্ডনে গেলেন চিকিৎসার জন্য সাথে ছোট মিমি ও সোহেলকে নিলেন আব্বুর সাথে বাসায় তখন শুধু রিমি আর আমি সেই সময় আমি ম্যাক্সিম গোর্কির মা গল্প পড়া শেষ করে স্কুলের বন্ধুদের কাছ থেকে ধার করা দিল্লির বুকে দস্যু বনহুর পড়া শুরু করলাম একদিন অফিস থেকে ফিরে আব্বু আমার খোঁজ নিতে ঘরে ঢুকলেন পড়ার টেবিলে আমি দস্যু বনহুর পড়াই মগ্ন আব্বু আমাকে পড়ার বই ফেলে এই বই পড়তে দেখে ফেলেছেন আমার তখন ধরণী দ্বিধা হও এই অবস্থা আব্বুর বইটির শিরোনামে একবার চোখের পলক বোলালেন স্মিত হাসলেন কিন্তু কিছু বললেন না আমি হাফ ছেড়ে বাঁচলাম আপনারা যখন শুনছিলেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর নবম পর্ব পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পর্বটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন